আকাশ জুড়ে বিরাজ করছে মেঘেদের নৈরাশ্য। কখনো বা গুরুগম্ভীর মেঘের ঘন ঘটা, আবার কখনো বা ফিনিক ফোটা রোদের দেখা মিলছে। বঙ্গোপসাগরে তিন নখ সতর্কতার সংকেত বিরাজ করছে। বঙ্গোপসাগরে ঢেউয়ের গর্জনে জানান দিচ্ছে আবহাওয়ার গম্ভীরতা। কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়েছে, যার প্রভাবে জোয়ারের পানি বেড়ে কয়েক ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। গভীর নিম্নচাপটির প্রভাবে উপকূলীয় জেলা সমূহে স্বাভাবিক জোয়ারের থেকে 2 থেকে 3 ফুট অধিক উচ্চতায় বায়ুদাহিত জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সমুদ্র বন্দরগুলোতে 3 নং সতর্কতার সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর এবং বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ করতে নিষেধ করা হয়েছে। আগামী 3 দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মুমতাহিনা মাহি, টিটিএন, কক্সবাজার।